আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশের তিনটি ফ্লাইং ক্লাব থেকে প্রতি বছরই বের হচ্ছে দক্ষ পাইলট। তাদের প্রধান কার্যালয় ঢাকায় হলেও প্রশিক্ষণ দেয়া হয় রাজশাহী ও চট্টগ্রামে। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাইলট হিসেবে বের হয়ে আসতে সময় লাগে দুই বছর। তিন ক্লাব প্রতি বছর 30 থেকে 40 জন পাইলট তৈরি করছে। ফ্লাইং ক্লাব নিয়ে দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন জসিম জুয়েল। ছোটবেলা থেকেই অনেকেরই স্বপ্ন উড়োজাহাজ চালানোর। স্বজনদের কেউ কেউ পাইলট, তাদেরকে দেখেও রোমাঞ্চকর এ পেশায় আসতে চান অনেকেই। পাইলট দু ধরনের, সামরিক ও বেসামরিক। বাংলাদেশ বিমান, সেনা ও নৌবাহিনীতে পাইলট হিসেবে কাজ করেন সামরিক পাইলটরা। মূলত বেসামরিক পাইলটরা ফ্লাইং স্কুল এবং একাডেমি থেকে পাশ করে বিভিন্ন এয়ারলাইন্সে যোগ দেন। দেশে তিনটি ফ্লাইং ক্লাব উড়োজাহাজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো বাংলাদেশ ফ্লাইং একাডেমি, আরিরাং এভিয়েশন লিমিটেড, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি। এসএসসি পাশ করার পরে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব, তবে শিক্ষা জীবনে অবশ্যই পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। বাছাই প্রক্রিয়ায় পার হতে হয় কয়েকটি ধাপ। সিলেকশন প্রসেসে আছে সাইকোমেট্রিক টেস্ট, রিটেন টেস্ট, ভাইবা, তারপর আমরা সিলেক্ট করি। নর্মালি যদি একজন পাইলট সে সিনসিয়ার হয়, ঠিকমতো সব কিছু সে নেয়, পড়াশোনা করে, সিভিল এভিয়েশনের যেসব পরীক্ষা আছে সেগুলো যদি সে প্রথম সুযোগে পাশ করে যায়, দুই বছরের মধ্যেই আমরা একজনকে পাইলট বানিয়ে দিতে পারি। যে কোনো ধরনের বিপদ কিভাবে সামাল দিতে হয় প্রশিক্ষণকালীন সময়ে সেই শিক্ষাটাই দেওয়া হয়। এয়ারলাইনের অত্যন্ত অভিজ্ঞ সিনিয়র ক্যাপ্টেন্স ভবিষ্যৎ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রাউন্ড কোর্সটা চলে 3 মাসের মতো, তারপরে ছাত্ররা ফ্লাইং শুরু করে। ফ্লাইং শুরু করলে ওরা প্রাইভেট পাইলট লাইসেন্স সার্টিফিকেটটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়। এরপরে একটা পাইলটের প্রশিক্ষণ শেষ করতে লাগে 150 ঘন্টা। বাংলাদেশ থেকে প্রতি বছর পাইলট বের হয়ে বিভিন্ন এয়ারলাইন্সে দক্ষতার সাথে কাজ করছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।